নমস্কার। মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সভা, নিজেই বলেছেন অরাজনৈতিক সভা, ফলে শুভেন্দু অধিকারী কি বলেন তা জানতে কান পেতেছিল গোটা রাজ্য। বিরাট মিছিল করে সভামঞ্চে পৌঁছতে দেখা যায় শুভেন্দুর অনুগামীদের। মহিষাদল থেকে শুভেন্দু অধিকারী কিন্তু সভাকে রাজনীতির রং দিলেন না, দেখা গেল না স্বরের সেই ওঠা পড়াও। স্মরণসভা প্রকৃত অর্থে স্মরণসভাই হয়ে রইল। শুভেন্দু অধিকারী যখন মহিষাদলের সভামঞ্চে উঠছেন, ঘড়ি ধরে তার কয়েক মিনিট আগে শুভেন্দুর নাম না করেই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন লিফটে উঠলে পতন অনিবার্য, বিশ্বাসঘাতকতা করলে কড়ায় গণ্ডায় জবাব দেওয়া হবে। ফলে রাজনৈতিক মহলে জল্পনার সঞ্চার হয় শুভেন্দু কী উত্তর ফিরিয়ে দেবেন। যে ফাটল দিনের আলোয় পরিষ্কার তা কি ভাঙনের আকার নেবে? শুভেন্দু কিন্তু একবারের জন্য সুর চড়ালেন না, হাততালি দিতে থাকা অনুগামীদের থমিয়ে দিয়ে বললেন স্মরণসভায় হাততালি দিতে নেই। সবার শুরুতে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন সভাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের। অতীত চালনা দিয়ে সভা করেন শুভেন্দু অধিকারী, জানান নন্দীগ্রাম পর্বের পরেই তার সঙ্গে যোগাযোগ হয় কুমুদিনী ডাকুয়া সুশীল ধারাদের সঙ্গে। রঞ্জিত বয়াল সুশীল ধারাদের বীরগাথাও তুলে ধরেন তিনি। বলেন রঞ্জিত বাবুরা যে কাজ আমার হাতে দিয়ে গিয়েছে তা সম্পূর্ণ করার চেষ্টা করব, বাংলা বাঙালির সেবক হিসেবে কাজ করে যাব, অঙ্গীকার শুভেন্দু অধিকারীর। পাশাপাশি জানিয়ে দিলেন অরাজনৈতিক কর্মসূচিও। ক্ষুদিরামের জন্মদিন ও তাম্রলিপ্ত দিবসে পথে নামার কথা জানালেন শুভেন্দু অধিকারী। ততদিন কি বিধায়ক পদে তিনি থাকবেন, উঠছে প্রশ্ন।